হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একাধিক ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমাদের এই মুহূর্তে অনলাইন ক্লাস চলছে এবং কিছু কিছু কলেজের স্টুডেন্টদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে যাবে বা অফলাইনে ক্লাস শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে যাদের অফলাইনে ক্লাস শুরু হবে তাদের কি অনলাইনে এক্সাম হবে? এছাড়া অনলাইন এক্সাম হলে অনলাইন এক্সাম কিভাবে হবে, অনলাইন এক্সামের পদ্ধতি কী রয়েছে, সেটা কিন্তু রীতিমতো লিক হয়ে গেছে। তো কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা প্রযোজ্য, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের কলেজের স্টুডেন্ট রয়েছো, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের অনলাইন পরীক্ষার সম্পূর্ণ প্রসিডিওর সম্বন্ধে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গে স্কুল খুললেও কলেজ এই মুহূর্তে খোলেনি, সেই কারণে তোমাদের যে ক্লাস রয়েছে সেটা অনলাইনেই হচ্ছে। এবং কিছু কিছু কলেজের স্টুডেন্ট রয়েছে যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কলেজ খুলে দেওয়া হয়েছে অফলাইনে বা হবে। যারা পলিটেকনিকের স্টুডেন্ট রয়েছে, যারা আইআইটির স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কলেজ ওপেন হয়ে যাচ্ছে। যারা পলিটেকনিকের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে আজকেই 18 ফেব্রুয়ারি থেকেই অ্যাকচুয়ালি কলেজ শুরু হয়ে যাচ্ছে। এ অ্যাকচুয়ালি তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আছে সেই প্র্যাকটিক্যাল ক্লাসের জন্যই কিন্তু অনলাইন থেকে অফলাইনে প্র্যাকটিক্যালগুলো শেখানো হচ্ছে, কারণ অফলাইনে ছাড়া কোনো উপায় নেই প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস হওয়া সম্ভব নয়, সেই কারণেই কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে এ অফলাইনে। তো অফলাইনে কলেজ শুরু হয়ে যাচ্ছে, সেই কারণে তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে যে অফলাইনে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হচ্ছে, সেই কারণে কি আমাদের এক্সাম অফলাইনে হবে? তো এখানে বলে রাখি, নোটিফিকেশান এসছে তোমাদের এর প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে করানোর জন্য, এরকম কোনো নোটিফিকেশান আসেনি যে তোমাদের এক্সাম অফলাইনে হবে। তোমাদেরও এক্সাম কিন্তু অনলাইনেই হবে, অফলাইনে নয়। তো এখন কথা হচ্ছে, অনলাইনে তো এক্সাম হচ্ছে, কবে এক্সাম হবে সেটা নিয়ে তো আমি রীতিমতো আগে বলে দিয়েছি। যারা জানো না তাদের ক্ষেত্রে আবার বলে দিই যে ইউজিসির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের অনলাইনে এক্সাম হবে। মার্চ মাসের 8 তারিখ থেকে মার্চ মাসের 26 তারিখের মধ্যে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে ও পশ্চিমবঙ্গে, থার্ড সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে এবং ফিফথ সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে তাদের এক্সাম কন্ডাক্ট করা হবে। সেই একই রকমভাবে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি ইউজিসির গাইডলাইনের অ্যাকর্ডিং মার্চ মাসের 8 তারিখ থেকে 26 তারিখের মধ্যে এক্সাম নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন রকম লিক আউট আসছে তোমাদের এক্সাম কী পদ্ধতিতে নেওয়া হবে, কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু একটি বিজ্ঞপ্তি বা একটি এক্সাম শিডিউল ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু প্রকাশ করেছে। তো এখন বলি তোমাদের এক্সাম কীভাবে হবে। প্রথমে তোমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন তোমরা কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে, যথাসময়ে যে এক্সাম যেদিনকে হবে সেই এক্সামের কোশ্চেন পেয়ে যাবে পিডিএফ আকারে। এবং তোমাদের যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটেও সেই কোশ্চেন তোমাদের দিয়ে দেওয়া হবে। এবং কোশ্চেন পেয়ে যাওয়ার পর তোমাদের একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে, যেটা পরবর্তী সময়ে তোমরা জানতে পারবে, এখনও পর্যন্ত লিক আউট হয়নি বা জানানো হয়নি। তো সেই সময়ের মধ্যে তোমাদের এক্সামকে দিতে হবে, মানে প্রশ্নপত্রের যে উত্তর সেই উত্তর তোমাদের দিতে হবে। তোমরা কী করতে পারো, স্মার্টফোনে সরাসরি স্ক্রিনের ওপর লিখে সেটা জমা দিতে পারো, অথবা টাইপ করে কম্পিউটারে সেটা করেও তোমরা জমা দিতে পারো, অথবা তোমরা কী হচ্ছে কাগজ কলমে কী হচ্ছে যেরকমভাবে বাড়িতে লেখো কাগজ কলমে লিখে সেটাকে ছবি তুলে, মানে স্ক্যান করে ছবি তুলে সেটাকে স্ক্যান করে এ পিডিএফ আকারে সেটা তোমরা ওয়েবসাইটে আপলোড করতে পারো, ইউনিভার্সিটির ওয়েবসাইটেও করতে পারো এবং কলেজের ওয়েবসাইটেও করতে পারো। তো এটাই এখন জানা যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে তোমরা কিভাবে এক্সাম দেবে তোমাদের ওপর। কিন্তু আমি যদি বলি তো আমি বলবো তোমাদের যেটা অভ্যাস, তোমরা কাগজ কলমে লিখে তারপরে সেটাকে স্ক্যান করে পিডিএফ এ পরিবর্তন করে তারপরে সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যথাসময়ে আপলোড করে দেবে। এই সম্পূর্ণ ব্যাপারটি কিন্তু ভিসি অর্থাৎ ভাইস চ্যান্সেলর সুনীল চক্রবর্তী কিন্তু নিজেই অফিসিয়ালভাবে ঘোষণা করেছেন। এর মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে তার সফট কপি সবার প্রথমে কোথায় পাঠানো হবে, কলেজে পাঠানো হবে, এবং কলেজ সেখান থেকে ইউনিভার্সিটির ওয়েবসাইটেও আপলোড করবে এবং কলেজের ওয়েবসাইটেও আপলোড করবে, এবং তোমাদের সেই এক্সামটা
পুরোপুরি। তোমরা তিনটে উপায় দিতে পারো, কম্পিউটারে টাইপ করে দিতে পারো, দুই কি হচ্ছে এ তোমরা যদি চাও স্মার্টফোনে স্ক্রিনে টাইপ করে দিতে পারো, এবং তিন যদি তোমরা খাতা কলমে যদি লিখতে চাও লিখে সেটাকে স্ক্যান করে পিডিএফ আকারে পরিণত করেও সেটা কি পাঠিয়ে দিতে পারো। সবথেকে বেস্ট হচ্ছে তিন নম্বর অপশানটাই, যেটা তোমাদের বলে দিলাম। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে পুরোপুরি অফিসিয়ালভাবে জানানো হয়েছে, আর যে এটা শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রেই প্রযোজ্য হবে তা না, হোপফুলি এটা সমস্ত ও ইউনিভার্সিটির ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে। এবং তোমাদের এই রকমভাবেই কি হচ্ছে অনলাইনে এক্সাম দিতে হবে, এবং অনলাইনে এক্সাম দেওয়ার পর কোন ইমেল অ্যাড্রেস বা কোন অ্যাড্রেসে তোমাদের অ্যাকচুয়ালি সেই তোমাদের এক্সামের পিডিএফ সিট পাঠাতে হবে সেটা তোমাদের এক্সামের আগে জানিয়ে দেওয়া হবে, এখন পর্যন্ত জানানো হয়নি। অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি পেলেই তোমাদের রীতিমতো আমি জানিয়ে দেবো। সেই কারণে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর এক্সামের জন্য কতটা প্রিপারেশন হয়েছে, কতটা তোমরা এক্সাম সিলেবাস কমপ্লিট করতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর অনলাইন এক্সামে তোমরা কতটা খুশি, বা অনলাইনে এই রকম পদ্ধতিতে এক্সাম কতটা সাফল্যের বা তোমাদের ক্ষেত্রে কতটা উপযোগী হবে এই মুহূর্তের পরিস্থিতিতে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।